Dutta, Charmaine Murshid, Saida Khan, Sonia Fanni, Zareen Delwar, and Dahlia Akhtar. Okay, there are lots of members who have given a lot of time, energy and effort to WINGS, but unfortunately they are out of the country. So we will recognize them in absentia. Tanis Almas Khan, Nilu Murshid, Fize Kabir Sajeda Foundation, Tamina Enayat, and Reema Jamal Khan, and Farzana Chaudhary. Can we give them a big hand, ladies and gentlemen? We can now come to the chief guest. I would now request the special guest, Ms. Firdousi Rahman, to please say a few words. Ladies and gentlemen, Ms. Firdousi Rahman. WINGS President Tuki Rahman. Aaj ki pradhan otithi jake ami bole amar desher bhai jan. Aaj ke amader Catherine Minister, amader ottonto priyo. আমাদের ভাই ভাই বলি নূর ভাই বলে যাই আর আপনারা যারা সামনে বসে আছেন সালাম আলাইকুম সবাই আমি WINGS সম্পর্কে আমার খুব ধারণা কম ছিল যে টুটলি যেই বলল আসতে হবে আমি যে নিশ্চয়ই আসব বলতে হবে আচ্ছা বলবো কিন্তু কি বলবো তা তো জানি না তো WINGS শব্দটা যখন পড়লাম বা শুনলাম এখানে এসে তখন আমার একটা কথাই মনে হলো কার WINGS থাকে পাখা কার থাকে পাখি পাখি পাখা দেখে আমরা উঠতে চেয়েছি তাই জন্য এরোপ্লেন হয়েছে তো আমরা নারীরা পাখা পাখা আমাদের কি আছে যদি কারো পাখা গজায় তাহলে কিন্তু বাড়ি থেকে কথা ওঠে এই মেয়েটার পাখটা গজাচ্ছে তখন কিন্তু এটা খুব একটা পজিটিভ ইয়ে না কমপ্লিমেন্ট নয় বলাই বাহুল্য যে সে কোনো অন্যায় কাজ করলে বা যেটা তার করতে চাই করতে দিতে চাইছেন না বাড়ির মেয়েকে তখনই বলে এই মেয়েটার পাখটা গজিয়েছে কিন্তু আমরা কিন্তু যাই পাখটা গজ একটা পাখি কি করে সে তার বাচ্চাটাকে যখন প্রথম হয় তার পাখার উপর তার কোনো ভর ইয়ে থাকে না তখন সেই মা পাখিটা তাকে আদর করে ঠোঁটে খাবার এনে খাওয়ায় তারপরে কি জন্য খাওয়ায় যাতে সে আস্তে আস্তে তার নিজের পাখার উপর সে ভর করতে পারে এবং যখন সে নিজের পাখায় ভর করে তখন উড়ে যায় তখন কি মাটা অখুশি হয় না খুশি হয় আমার যতদূর মনে হয় মা খুশি হয় যে পাখিটা উড়ে গেল নিজের পাখায় ভর করে এখন সে নিজের খাবার নিজেই জোগাড় করে আনতে পারবে তাকে আর ঘরে বসে খাওয়াতে হবে না সে নিজেই খড়কুটো এনে তার ঘর বাঁধবে সংসার করবে মার কাজ শেষ হয়ে গেল তো মানুষদের মধ্যে কি দেখা যায় মানুষদের মধ্যে কিন্তু ওই পাখনা গজালে খুব কি খুশি হয় মেয়েদের আমি পুরুষদের কথা বলছি না মেয়েদের যদি WINGS হয় তাহলে কিন্তু মা বাবাও খুব খুশি হন না আর বাড়ির অন্য স্বামী তো একেবারেই খুশি হবেন না যদি তো তাও আমরা পাখনা চাই আমরা নিজের পাখায় ভর করে উঠতে চাই সব মেয়েরাই চায় এবং আমরা এই 45 বছরে আমরা অবশ্যই আমাদের নিজেদের পাখায় ভর করতে শিখেছি একটু আগে টুকির বক্তৃতা আপনারা শুনলেন যে আমরা আর কোনো দিকে কমতি নেই আমাদের মহিলাদের মধ্যে আমরা সব ধরনের কাজ করতে এগিয়ে আসছি এবং সেটা সমস্ত দিকে সমস্ত সব ধরনের কাজে একদম গার্মেন্টসের বলুন সেখানে কিন্তু বেশিরভাগ মেয়েরাই যদি যদি পাখনাই যাদের গজিয়ে থাকে কিন্তু তারা আমাদের দেশের ভালোর জন্যই তাদের পাখনা গজাচ্ছে আজকে আপনার WINGS-এর যারা একটু আগে টুকটুকের কাছে শুনলাম যে আপনাদের প্রায় 60 জন মেম্বার এবং আপনারা নিডি ওমেন ইটস নট দ্যাট দে আর ফিনান্সিয়ালি নিডি অর দে আর ডাউন ট্রডেন ওমেন বাট অল দোজ ওমেন হু নিড হেল্প ইন এনি সেক্টর
It may be financial, not necessarily as I say, but economical, social problems which they come forward with. আর আমি মনে করি যে এই প্রবলেমসগুলো সবাই সবার সঙ্গে সঙ্গে হয়তো শেয়ার করতে পারে না। সুতরাং এইগুলোর জন্যই কিন্তু যদি বিংস যদি সত্যি সাহায্য করে এইসব মহিলাদের, তাহলে একটা তারা বিরাট কাজ করছেন। আমি অবশ্যই এখনও বলছি, এখনও জানি না ঠিক পার্টিকুলার কোন স্কেলে বিংসের সদস্যরা কাজ করেন, তা আমি ডেফিনেট যে এরা যেদিক থেকে মহিলাদের সাহায্য করুক না কেন, তারা তাদের মহিলাদের ভালোর জন্যই করছেন। আজকে এই অনুষ্ঠানে যাদেরকে অভিনন্দন জানানো, তাদেরকে রেকগনাইজ করা হলো, তাদের সবাইকে আমার অনেক অভিনন্দন জানাচ্ছি। তারা নিশ্চয়ই অনেক ভালো করে কাজ করেছেন এই আমাদের সমাজের জন্য, যাদের তো আমরা অনেকেই চিনি, সবাই চিনি প্রায় বলতে গেলে, এবং তাদের এই উইংসকে অভিনন্দন জানাচ্ছে। তারা এইসব গুণী মানুষদের যে অভিনন্দন জানাচ্ছে, সেটার জন্য কিন্তু নিজেদের গুণী করতে হয়, গুণীরাই গুণীদেরকে কিন্তু চিনতে পারে। সত্যি এদিক থেকে আমি মনে করবো যে উইংসরাও যথেষ্ট গুণী, তারা গুণীর যে খুঁজে আনতে পেরেছেন। এবারে শেষে আমি উইংসের সবাইকে, টুটলিকে এবং সমস্ত সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। আপনাদের আবার সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি, এবং উইংসকে আমি আশা করছি এতে আরও ভালো ভালো কাজ করে ওই পাখনা কাজ আবার সাহায্য করবেন সমস্ত মহিলাদের। অনেক ধন্যবাদ। Mr. Asaduzzaman Noor, the Honorable Minister, Ministry of Cultural Affairs, Government of the People's Republic of Bangladesh, to kindly give his speech. Ladies and gentlemen, I give you the Honorable Minister. স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি ভবন শ্রদ্ধায়, শ্রদ্ধা নিবেদন করছি 30 লক্ষ শহীদের প্রতি এবং আমার নির্যাতিত মা বোনদের প্রতি, যাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। I can see some friends who can't speak Bangla or understand Bangla, but I can assure you, I'm not going to say something very serious, you won't miss much. আমার বন্ধু জামাল বাংলাদেশের খুব বিখ্যাত শিল্পী, ছবি আঁকেন, তো উনি এখানে আমার পাশে এসে বললেন যে আপনি এতজন মহিলার মধ্যে একা বসে আছেন, আপনার সাহস তো কম নয়। আমি বললাম যে না, আমি ছোটবেলা থেকে খুব সাহসী, কারণটা পিছনে একটা কারণ আছে। আমার মা উনি একটি গার্লস স্কুলের হেডমিস্ট্রেস ছিল, 1945 সালে উনি গ্রাজুয়েশন করেছিলেন, এবং আমার বাবা উনি দুটো বিষয়ে এমএ পাস করেছিলেন। আমার বাবা ছিলেন ওই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। এর পিছনে কারণ আছে, গল্পটা একটু বলি। সেটা হলো যে দেশ ভাগ হওয়ার পরে 1947-48 সালে আমরা এই দিকে চলে আসি, এবং আমার মা ওই স্কুলের অ্যাডমিনিস্ট্রেশন, আমার বাবা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। তো আমি যখন একটু বড় হলাম, তখন আমার বাবাকে জিজ্ঞেস করলো যে বাবা, তুমি তো মাঝে অনেক বেশি লেখাপড়া জানো, মানে ডিগ্রি ফিগ্রি অনেক বেশি, তুমি এই অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হয়ে গেলাম। উনি তখন আমাকে বললেন যে দেখো, আমরা যখন এই স্কুলে এসে যোগ দিলাম, তখন এই স্কুলে বেশিরভাগ ছাত্রী ছিলেন হিন্দু সম্প্রদায়ের, দেশ ভাগ হওয়ার ফলে অধিকাংশ ভারতে চলে গেছে, তো ছাত্রীর সংখ্যা মাত্র 13 জন, আর মুসলমানদের ঘরে মেয়েরা তখন লেখাপড়া করছে না সেভাবে। তো আমরা চিন্তা করে দেখলাম যে একটা মেয়েদের স্কুল, সেখানে যদি একজন পুরুষ মানুষ হেডমাস্টার হয়, তাহলে আমাদের রক্ষণশীল পরিবারগুলো মেয়েদের স্কুলে পাঠাতে তার একটু সংকোচ বোধ করতে পারে, আর তোমার মাকে যদি হেডমিস্ট্রেস করি, তাহলে তারা অনেক স্বচ্ছন্দ বোধ করবে। এই জন্য আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম যে তোমার মা হবে হেডমিস্ট্রেস, আমি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। এবং আমরা যে বাড়িটাতে থাকতাম, ওটা স্কুল কম্পাউন্ডের ভেতরে, মানে ছোটবেলায় মেয়েদের সঙ্গে আমার বন্ধুত্ব বেশি ছিল, মেয়েদের সঙ্গে খেলাধুলো করেই আমি বড় হয়েছি, ফলে সাহসটা কোথা থেকে এসেছে এখন বুঝতে পারছেন। তো ওইভাবেই আমি আসলে মেয়েদের, আমি ছোটবেলা থেকেই মেয়েদের ঠিক আলাদাভাবে দেখা, যে ওরা একটি মেয়ে, একটা অন্য জাতি, মঙ্গল গ্রহ থেকে এসছে, এরকম মনে হয়নি আর কি। কখনো আমার সবসময় খুব বন্ধু মনে হয়েছে,
আমার সহযাত্রী মনে হয়েছে, আমরা একসঙ্গে পথ চলেছি এবং এই ধারণাটা নিয়ে বড় হয়েছি এবং এখন পর্যন্ত সেই ধারণাটা আমাদের মধ্যে কাজ করে। তো আমি আজকে এই দিনটিতে আমি রবীন্দ্রনাথ সুন্দর করে বলেছেন যে আমার খুব বেশি কিছু বলার থাকে না, আর বেশি বলতে গেলে আমার একটু তাড়াও আছে সেটা স্বীকার করে নিই। আজকে একটা অসাধারণ অনুষ্ঠান হতে যাচ্ছে, আপনারা যদি সুযোগ পান কালকে দেখতে যাবেন। আমাদের দেশের ফিজিক্যালি চ্যালেঞ্জড ছেলেমেয়েরা যাদের শারীরিক সক্ষমতায় সমস্যা আছে, সেই ছেলেমেয়েরা শেক্সপিয়ারের নাটক করছে রোমিও জুলিয়েট। অনেকেই আছেন যারা চোখে দেখেন না, অনেকেই আছেন যারা কথা বলতে পারেন না, অনেকেই আছেন যারা গানে শোনেন না, অনেকেই আছেন যারা তাদের হাত বা পা সাহসের মানুষের মতো কাজ করে না। সেই ছেলেমেয়েগুলো কি অসাধারণ পরিশ্রম করে রোমিও জুলিয়েট করছে, এটি একটি দেখার একটা বিষয়। আমি সেখানে যেতে চাই, মানে সেখানে যেতে পারছি। তো যে কথাটা বলতে চাইছি যে আমি যে যুগের কথা বললাম সেই যুগ থেকে আমরা কিন্তু এখনও অনেক সামনে চলে এসেছি। এবং আজকে এখানে আমাদের চৌধুরী বলেছেন, মিস টুবলি রহমান, তিনি বলেছেন যে বাংলাদেশের মেয়েরা আজকে কোথায় গেছে। আসলে তাই, এটা ভাবতে খুব অবাক লাগে। আমাদের মেয়েরা এভারেস্টে যাচ্ছে, আমাদের মেয়েরা বিচারপতি হয়েছেন, আমাদের মেয়েরা ডিসি হয়েছেন, এমনকি এসপি হয়ে সমানে পেটাচ্ছে। খুব সাহসী এসপি আমাদের কাছে, এবং খুব ভালো চালাচ্ছে, অনেক পুরুষের চেয়ে ভালো চালাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের মেয়েরা এয়ারফোর্সের পাইলট হচ্ছে, এমনিতে পাইলট আগের থেকেই ছিল, এখন এয়ারফোর্সের পাইলট। সেনাবাহিনীতে ছিল এবং গত বছর সেনাবাহিনীতে সৈনিক হিসেবে মেয়েদের আলাদা কোম্পানি গড়ে উঠেছে, যেখানে তারা আর 10টা সাধারণ সৈনিক যাদের বলি আমরা, সেই সৈনিকদের মতো প্রশিক্ষণ গ্রহণ করে তারা সেনাবাহিনীতে যোগ দিয়েছে। আমি একদিন ভাটিয়ারিতে গেলাম চট্টগ্রামে, খুব ভোরবেলা গেছি, দেখি যে পিঠে সব নানান অস্ত্র টস্ত্র ব্যাগ ট্যাগ সাইড নিয়ে ছেলেরাও দৌড়াচ্ছে, মেয়েরাও দৌড়াচ্ছে। তো আমি জিওসি সাহেবকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা এই যে এত কিছু ভারী জিনিস ওদের পিঠে চাপানো হয়েছে, ছেলে এবং মেয়েদের মধ্যে কোনো তফাৎ আছে কিনা। বলে না, একই ওজনের জিনিস ছেলেদের ঘাড়ে ও মেয়েদের ঘাড়ে, ওই জিনিস ঘাড়ে করে ভোরবেলায় মেয়েরা ছুটছে। আমি খুব গর্ব অনুভব করেছি। আমাদের এটা স্বীকার করতেই হবে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই জায়গাটিতে দরজাটা খুলে দিয়েছে। অনেক কিছু ছিল না আগে যেটি উনি শুরু করেছে, এবং এই সুযোগগুলো ক্রমাগত আমাদের মেয়েরা গ্রহণ করছে। আমাদের আমি যে নির্বাচনী এলাকা থেকে আমি নির্বাচিত হয়েছি, আমি 2001 সাল থেকে আমি সংসদ সদস্য। তো আমি দেখেছি যে আমাদের ছাত্রীদের সংখ্যা কীভাবে বেড়েছে এবং লেখাপড়ায় তারা কতটা ছেলেদের তুলনায় ভালো করছে। আমাদের ওখানে একটি ইপিজেড আছে, সেই ইপিজেডে আপনি যদি সকালে বা সন্ধ্যায় কখনো যান তাহলে দেখবেন যে মেয়েরা হাজার হাজার মেয়ে সাইকেলে করে কাজে যোগ দিচ্ছে। এই দৃশ্য বাংলাদেশের কোথাও আছে কিনা আমি জানি না, হাজার হাজার মেয়ে সাইকেলে করে যাচ্ছে, এবং কোনো কোনো ক্ষেত্রে একটা সাইকেলে একটি মেয়ে চালাচ্ছে, তার পেছনে আরেকটি মেয়ে বসে আছে, সে আরেকজনকে ক্যারি করে নিয়ে যাচ্ছে। এটা অসাধারণ একটি দৃশ্য। তো এই 45 বছরে আমাদের বাংলাদেশের মেয়েদের অগ্রযাত্রা এটা আমি বলব যে অসাধারণ, এবং আমার চোখে এটি অসাধারণ শুধু নয়, এটি পৃথিবীর সুন্দরতম একটি ঘটনা ঘটেছে বলে আমি মনে করি। আমরা নারীদের সৌন্দর্য বর্ণনা দিই নানানভাবে, আমাদের পুরুষের একটা দেখার ভঙ্গি আছে, সেই ভঙ্গিতে আমরা নারীর সৌন্দর্য দেখি। কিন্তু আজকে নারীর সৌন্দর্য যেখানে, সেটি হলো যে তারা আমাদের বাংলাদেশের সমৃদ্ধিতে পুরুষের সঙ্গে তুলনা করলে তাদের চেয়ে তো কম নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে পুরুষদের চাইতেও বেশি অবদান রাখছে। এটি যে মনে করি নারীর সৌন্দর্য, এই সৌন্দর্যের আমি প্রশংসা করি, এই সৌন্দর্যের প্রতি আমি শ্রদ্ধা জানাই, এবং এই সৌন্দর্য ক্রমাগত সুন্দর থেকে সুন্দরতর হতে
থাকবে এটি আমি বিশ্বাস করি। এই কথা বলে আমাকে আজকে দুটো কথা বলার সুযোগ দেওয়া হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে, সেই জন্য আমি আয়োজকদের উইংসের আয়োজকদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ আপনাদেরও আমার কথা শুনবার জন্য। সবার মঙ্গল, জয় বাংলা, জয় বাংলা। এখন আমি একাত্তরের মুক্তিযুদ্ধের যারা সেই সময় ওই পারে ছিল আমার সাথে, তাদের আমি ডাকছি স্টেজে। ডালিয়া আসো, নাইনু আসো, আরো যারা ছিল সবাই প্লিজ ঘুরে আসো আমার সাথে।
Thank you.